আমি এক জায়গায় কাজ করি, অবসর টাইমে আমি মোবাইল চালাই, কিন্তু তারপরও আমার বস আমার উপর রাগ করে মোবাইল চালাই বলেন, কিন্তু সে চালায় এবং আমার সহকারীও চালায়, কিন্তু আমি চালালে রাগ করে, আমি শুনি না, সেক্ষেত্রে আমার কী গুণ হবে? দেখুন, কে চালাচ্ছে কে চালাচ্ছে না, একজন দায়িত্বশীল মানুষ হিসাবে, একজন ইমানদার হিসাবে আপনার কর্তব্য হলো আপনি অফিস টাইমের মধ্যে ব্যক্তিগত কাজে বা যে কোনোভাবে মোবাইল টিপাটিপি করে সমানস না করা, কাজ বহির্ভূত কাজে মোবাইল টিপাটিপি করা আপনার ঠিক হবে না। কারণ আপনার যে 8 ঘন্টা বা 9 ঘন্টা 10 ঘন্টা যেটাই হোক ডিউটি করার ব্যাপারে আপনার সাথে চুক্তি হয়েছে আপনার কর্তৃপক্ষের, সেই সময়টা পুরোপুরি কাজে মনোযোগ দেওয়া আপনার কর্তব্যের অংশ। সেই টাইমে অন্য কিছু যদি আপনি করেন, এমনকি আপনি যদি তেলাওয়াতও করেন, তো সেটা আপনার জন্য জায়েজ হবে না, কারণ তেলাওয়াতের জন্য এটা আপনার টাইম না, অন্য সময় আপনাকে তেলাওয়াত করতে হবে। এই টাইমে আপনি তাকে দিবেন, কোম্পানির কাজ করবেন, তার বিনিময়ে আপনাকে স্যালারি দেওয়া হচ্ছে। বিধায় এই টাইমটা যদি না দেন তাহলে ওই টাইমে স্যালারি আপনার জন্য জায়েজ হবে না। বিধায় এই টাইমে আপনি মোবাইল টিপবেন না। হ্যাঁ, যদি এমন হয় আপনার হাতে কোনো কাজ নাই, এই টাইমে টিপাটিপি করলে কাজের কোনো ক্ষতি হচ্ছে না, আপনি এই মুহূর্তে ফ্রি আছেন, আবার ব্যস্ত হলে আপনি তখন কাজটা করবেন, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, সেক্ষেত্রে আপনি সেটি করতেও পারেন। এবং এটা ডিপেন্ড করবে যে পরিস্থিতিটা কী, তবে আপনার বস যে তার কথা মানা উচিত, তিনি নিজে অন্যায় করে থাকলে তিনি আলাদা জবাবদিহি করবেন।